ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা নির্ধারিত পশুর হাট থাকার পরও পাশের ঐতিহ্যবাহী শহীদ স্মৃতি কলেজ মাঠে কুরবানির পশুর হাট বসানো হয়েছে। এতে এখনই খানাখন্দ আর কাদায় ভয়াল রূপ নিয়েছে কলেজ মাঠটি। মঙ্গলবার শুরু হওয়া এই হাট চলবে ঈদের আগের দিন পর্যন্ত। ততদিনে মাঠের অবস্থা কী দাঁড়াবে তা নিয়ে শঙ্কিত এলাকাবাসী। সরেজমিনে দেখা যায়, মাঠে গর্ত করে প্রচুর বাঁশের খুঁটি পোতা হয়েছে। সমতল মাঠ কেটে বানানো হয়েছে পানি নিষ্কাশনের নালা। পশুর বর্জ্য, মলমূত্র, খের, বৃষ্টির পানিতে কাদা জমে গোড়ালি সমান ঠিক থেকে কাদায় একাকার মাঠটি। নোংরা পানি আর মলমূত্র মাখা কাদা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। ইতোমধ্যে ক্রেতা বিক্রেতায় সরগম হয়ে উঠেছে কলেজ মাঠ। কাদা থেকে বাঁচতে কোথাও কোথাও বালু ভর্তি বস্তা ফেলা হয়েছে। কলেজ মাঠের এক কোণে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার। পশুর হাটে আসা লোকজন কাদা পায়ে উঠে বসেছে সেখানে। ক্ষুদ্র ব্যবসায়ীরা শহীদ মিনারে বসে বাদাম, চানাচুর সহ বিভিন্ন খাবার বিক্রি করছে। পৌর শহরের প্রাণকেন্দ্রে একমাত্র খেলার জায়গা এই কলেজ মাঠ। পশুর হাটের কারণে নষ্ট হওয়া মাঠ প্রতি বছর অনেক শ্রম ও অর্থ খরচ করে মেরামত করা হয়, বললেন রাধানগর স্পোর্টিং ক্লাবের সভাপতি ক্রিকেট খেলোয়াড় সুলাইমা ইসলাম রুমেল। কলেজ মাঠে কেন পশুর হাট? অধ্যক্ষ ওয়াহিদ সরোয়ারের ভাষ্য, ইজারাদারদের অনুরোধে আর সামাজিক চাহিদার কারণে কলেজ মাঠে পশুর হাট বসানোর অনুমতি দেওয়া হয়েছে। মাঠ সংস্কার করার জন্য কলেজকে 80,000 টাকা দিয়েছে ইজারাদার।